আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমরা কথা করব প্রিটিয়ার এবং টেলউইন্ড সিএসএস এর খুব সিম্পল দুইটা ইস্যু নিয়ে। আমরা যখন ভিজুয়াল স্টুডিও কোডে, যদি আমরা কোড এডিটর হিসেবে ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করি, তাহলে সেই ভিজুয়াল স্টুডিও কোডে যখন আমরা কোনো কোড লিখি অথবা বাইরে থেকে কোনো কোড নিয়ে এসে সেই কোড ভিজুয়াল স্টুডিও কোডে আমরা পেস্ট করি, লাইক আজ আমি কিছু কোড রাখলাম, সেটা কিন্তু অটোমেটিকভাবে এটা ফরম্যাট হয়ে যাচ্ছে না, এটা আমাদেরকে ম্যানুয়ালি ফরম্যাট করা লাগছে। সো এটা আমি দেখাচ্ছি দুই তিনটা লাইন নিয়ে। যখন আপনারা আরও অনেক বড় কোড আপনার এই কোড এডিটরে নিয়ে এসে রাখবেন, সেই কোডটাকে ম্যানুয়ালি ফরম্যাট করা অনেক কঠিন একটা কাজ হয়ে পড়ে। তো সেই কারণে ভিজুয়াল স্টুডিও কোডে একটা আলাদা প্লাগইনস আছে প্রিটিয়ার নামে, সেই প্রিটিয়ারের মাধ্যমে আমরা এই কোডকে অটোমেটিকভাবে মডিফাই করে ফেলতে পারি এবং একদম এক্স্যাক্টলি যেভাবে সাজানো দরকার ঠিক সেভাবেই সাজিয়ে ফেলতে পারে। তার জন্য আমাকে ম্যানুয়ালি কোনো কিছুই করা লাগবে না। সো আমরা যদি চলে যাই একটু ভিজুয়াল স্টুডিও কোডের যে প্লাগইন সেকশনে, সরি এক্সটেনশন সেকশনে, সেখানে গিয়ে আমরা যদি সার্চ করি PRETTI, তো আমরা একটা পেয়ে যাব প্রিটিয়ার কোড ফরম্যাটার। এটা আপনাকে ইনস্টল করে রাখতে হবে, অলরেডি আমি এটাকে ইনস্টল করেছি। কিন্তু দেখেন, আমি ইনস্টল করে রাখার পরেও আমি যদি এই ফাইলটাকে সেভ করছি, কিন্তু অটোমেটিক এটা ডেকোরেটেড হচ্ছে না। তো এই অটোমেটিক ডেকোরেটেড না হওয়ার কারণটা হচ্ছে আমরা সেটিংস থেকে কোড ফরম্যাটার হিসেবে আমরা প্রিটিয়ারকে উল্লেখ করে দিই। সো আমরা এই কাজটা করে ফেলি। এখন আমরা যদি চলে যাই ভিএস কোডের সেটিংস আইকনে, তারপরে এখান থেকে সেটিংস এর উপরে ক্লিক করবো, আমরা শর্টকাটে কন্ট্রোল প্লাস কমা দিয়েও যেতে পারি। সো এখান থেকে আসার পর আমরা সার্চ করব ডিফল্ট ফরম্যাটার, ডিফল্ট ফর্মে। সো আমরা যদি ডিফল্ট ফরম্যাটার হিসেবে আসি, ডিফল্ট ফরম্যাটার আমরা এখানে দেখতেছি আমাদের এডিটরের যে ডিফল্ট ফরম্যাটার হিসেবে যা দেয়া আছে সেটা হচ্ছে নান। সো আমরা এটাকে অ্যারো বাটন থেকে উল্লেখ করে দিব প্রিটিয়ার, প্রিটিয়ার কোড ফরম্যাটার আমরা এটাকে উল্লেখ করে দিলাম। এখন আমি এই সেটিংসটাকে ক্লোজ করে দিচ্ছি। এখানে আসার পরে এখন জাস্ট আমি একবার সেভ করবো, অর্থাৎ কন্ট্রোল এস বাটন প্রেস করলাম। দেখেন, আমার আগের কোডটা কিন্তু অটোমেটিকভাবে ফরম্যাটেড হয়ে গেছে, সুতরাং আমাকে আর নতুনভাবে কোনো রকম ফরম্যাটিং করা লাগছে না। লাইক আজ আমি যদি আরও একটি লিখি, বুটস্ট্র্যাপ ইজ অসাম, অলরেডি এখানে যেহেতু একই লাইন, সুতরাং আলাদাভাবে আর ফরম্যাটিং করার কোনো দরকার হচ্ছে না। যদি আমার এটা আলাদা আলাদাভাবে এরকমও থাকতো, এরকমও থাকতো, আমি জাস্ট সেভ বাটন প্রেস করলেই সে কিন্তু অটোমেটিকভাবে ফরম্যাট করে নিচ্ছে। সো প্রিটিয়ারের ইস্যুটা আমাদের এখানে সলভ হয়ে যাচ্ছে। এখন আমরা চলে আসবো আমাদের আরেকটা ইস্যু নিয়ে, যেখানে টেইলউইন্ড সিএসএস এর ইস্যু। সো আপনারা যারা টেইলউইন্ড সিএসএস ইউজ করে থাকেন, টেইলউইন্ড সিএসএস এ আমি যেমন এখানে কয়েকটা ক্লাস লিখে রেখেছি, সো এই ক্লাস আমি যদি এখানেও লিখতে চাই, ধরেন আমি এখানে একটু লিখি ক্লাস টেক্সট, দেখেন আমার ক্ষেত্রে কিন্তু এখানে অনেকগুলো সাজেশন দিচ্ছে। এখন আপনাদের অনেকের ক্ষেত্রে এরকম সাজেশনগুলো নাও আসতে পারে। তো এই সাজেশনগুলো না আসার কারণ দুইটা। প্রথমত, টেইলউইন্ড সিএসএস এর যে এক্সটেনশন আছে ইন্টেলিজেন্স, সেটাকে ইনস্টল না করে রাখা। দ্বিতীয়ত, টেইলউইন্ড এর কনফিগারেশন ফাইল ক্রিয়েট না হওয়া। সো আমরা দুইটা ইস্যুকে এখন সলভ করব। সো আমরা প্রথমে চলে যাই আমাদের যে টেইলউইন্ড এর এক্সটেনশন, টেইলউইন্ড সিএসএস, টেইলউইন্ড সিএসএস ইন্টেলিজেন্স। সুতরাং আপনারা এই টেইলউইন্ড সিএসএস ইন্টেলিজেন্স কে প্রথমে এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করে ইনস্টল করবেন, আমি অলরেডি ইনস্টল করে রেখেছি। এবং দ্বিতীয় কাজটা, আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনারা এই ভিএস কোডের টার্মিনাল সেকশন থেকে নিউ টার্মিনাল ওপেন করে, অথবা আপনারা অন্য যে কোনো কমান্ড লাইন ওপেন করে, এই ঠিক আপনার এই ফোল্ডারে এসে, ওয়ার্কিং ফোল্ডারে এসে আপনি লিখবেন npx টেইলউইন্ড সিএসএস ইনিট। আপনি যখন এই npx টেইলউইন্ড সিএসএস ইনিট লিখবেন, দেখেন আমার এখানে অলরেডি টেইলউইন্ড এর একটা কনফিগারেশন ফাইল দেয়া আছে। তো আমি যদি প্রথমে এটাকে ডিলিট করে দিই, এখন কোনো কনফিগারেশন ফাইল নেই আমার এই ফোল্ডারের ভেতরে, আমি যদি কমান্ড লাইন থেকে npx টেইলউইন্ড সিএসএস ইনিট এই কমান্ডটাকে রান করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এইখানে টেইলউইন্ড এর একটা কনফিগারেশন ফাইল চলে আসছে। এখন কিন্তু আমরা এই টেইলউইন্ড এর যতগুলো ক্লাস লিখবো সবগুলা ক্লাসকেই আমার এখানে শো করবে। কিন্তু যদি আমার এই টেইলউইন্ডের দুইটা কাজ না করা থাকতো, অর্থাৎ এক্সটেনশন এবং টেইলউইন্ডের কনফিগারেশন ফাইল, এই দুইটা না থাকতো, তাহলে কিন্তু আমার এই সাজেশনটা আসতো না। লাইক আমি এখন যে কোনো সাজেশন পাচ্ছি।
এরপরে আমরা যদি এরকম ভাবে আমরা যতগুলো লিখতে চাই সবগুলো সাজেশনই কিন্তু আমরা পেয়ে যাব। সো আশা রাখছি প্রিটিয়ার এবং টেইলউইন্ড সিএসএস এর বেসিক যে দুইটা সিম্পল ইস্যু, এই দুইটা সিম্পল ইস্যু আপনাদের এই ভিডিও দেখার মাধ্যমে সমাধান হবে। আজকের মতো আল্লাহ হাফেজ।